কোনো অসুবিধা নেই, হাফও দেয় ফুলও দেয় কোনো প্রবলেম না, বুঝতে পেরেছিস? তার মানে এইটা আমার কী ডিনোট করছে বলতো, স্পিন, এটা আমার ডিনোট করছে স্পিন বেসিক্যালি। কেন হাফ দিয়েছি, তার কারণ যখন এরপরে তুই ইলেকট্রনিক কনফিগারেশন আঁকবি না, কোনো রিজন নেই, এটা ছোটো জায়গার মধ্যে আঁকবি তো, তুই দুটোখানে অ্যারো দিলে ক্লামজি হয়ে যাবে, ওই জন্য ছোটো হাফ হাফই দেয়। ঠিক আছে, বোঝা গেছে, বুঝতে পারলি? তার মানে কী বুঝলাম, পুরো ছবিতে আমি আসবো এবার, মানে আলটিমেটলি আমার ইলেকট্রন ক্লাউড কীভাবে ছড়িয়ে আছে সেই ছবিতে আসবো। তার মানে আমার এখান থেকে এবার নোট বলে লেখ, নোট বলে, নোট বলে লেখ, আগে তুই লেখ তারপর আসছি পুরো ছবিতে। নোট বলে লেখ, ইম্পর্টেন্ট ইনফরমেশন কী পেলাম, ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি হচ্ছে ওয়ান অরবাইটাল, ওয়ান অরবাইটাল কন্টেন্স ক্যান কন্টেন, ক্যান কন্টেন, ক্যান কন্টেন ম্যাক্সিমাম নাম্বার অফ টু ইলেকট্রন, ম্যাক্সিমাম নাম্বার অফ টু ইলেকট্রনস উইথ অপোজিট স্পিন। ম্যাক্সিমাম নাম্বার অফ টু ইলেকট্রনস উইথ অপোজিট স্পিন, মানে একটা ঘরের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারবে, ঘর মানেই অরবাইটাল, ঘরের মধ্যে দুটো ইলেকট্রন থাকতে পারবে কিন্তু দুটো ইলেকট্রনের মধ্যে মুখ দেখাদেখি হবে না, একজন উপর দিকে তাকিয়ে আছে আর একজন নিচের দিকে তাকিয়ে আছে, বুঝতে পারলি? দুজনের নেগেটিভ চার্জ তো, এইখানে গল্প আছে। হ্যাঁ, নেগেটিভ চার্জ ওদের রিপালশন হবে বলে এই খেলাটা হয়, স্পিনটা অপোজিট কেন হয়, এগুলো ইলেকট্রনিক্স পুরো ডিটেলসে জানে, কোয়ান্টাম জানলে এগুলো বোঝা যায়। এখন আমরা তার সিম্পল আউটকামটা দেখছি, ঠিক আছে, বুঝেছিস? তাহলে এইবারে কোশ্চেন লেখ, এই ইনফরমেশন কাজে লাগিয়ে এবার আমরা ঘরের মধ্যে ইলেকট্রন ঢোকাবো। তুই বাড়ি বুঝে গেছিস ইলেকট্রনের বাড়ি, এবার ঘরের মধ্যে ইলেকট্রনকে ঢোকাবো। তাহলে কোশ্চেন লেখ, ফাইন্ড টোটাল নাম্বার অফ ইলেকট্রন, ফাইন্ড টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন সেকেন্ড শেল, ফাইন্ড টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন সেকেন্ড শেল, লিখেছিস? আচ্ছা, তাই কীভাবে করবো, ফাইন্ড টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইন সেকেন্ড শেল, ঠিক আছে, দেখ এটা সেকেন্ড শেল, সেকেন্ড শেল মানে এন এর ভ্যালু কত, সেকেন্ড শেল মানে এন এর ভ্যালু কত, টু অবভিয়াসলি। এইবারে দেখ, তুই যখন বাচ্চা ছিলি তখন কিডস লেভেলে তুই কী করতিস বলতো, কিডস লেভেলে তুই টু ইন্টু এন স্কোয়ার ফর্মুলা লাগাতিস, তাই না? তার মানে কত, দেখ এন এর ভ্যালু টু, তার মানে টু ইন্টু টু ফোর, তার মানে এইট, এটা হচ্ছে তুই যখন বাচ্চা ছিলি তখন কিডস লেভেলে এই ফর্মুলা লাগাতিস, তার মানে হচ্ছে বাচ্চা লেভেলে গেলো। এখন তুই বেসিক্যালি প্রো হয়েছিস, তাহলে প্রো লেভেলের খেলা খেলবো, তাহলে প্রো লেভেলের খেলা খেলি, চল দেখ এন এর ভ্যালু টু কর, কর শুরু কর, এন এর ভ্যালু টু, এন যদি টু হয় এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু কত হবে ভাই বল, জিরো আর ওয়ান, এক্স্যাক্টলি জিরো ওয়ান, কারো কোনো আপত্তি নেই এতে। আচ্ছা, এল এর ভ্যালু জিরো তার মানে কোন সাবশেল ভাই, এস, এল এর ভ্যালু ওয়ান তার মানে কোন সাবশেল ভাই, পি, বুঝে গেছিস? আচ্ছা, খুব ভালো কথা। এবারে আমি না আর এম এর ভ্যালু বারবার করছি না, আমি তুই জানি অলরেডি এস মানে একটা ঘর, পি মানে তিনটে ঘর, ডি মানে পাঁচটা ঘর, এফ মানে সাতটা ঘর, এস মানে একটা, পি মানে তিনটে, ডি মানে পাঁচটা, এফ মানে সাতটা, হ্যাঁ দুই দুই করে গ্যাপ, তাই না? তাহলে আমি এখানে চল সাইডে লিখেই রাখছি, এস মানে একটা ঘর, পি মানে এরকম ছবি একেই রাখলাম এখানে, তো যাতে কষ্ট না হয়, তোর কষ্ট কমানোর দায়িত্ব আমার, জীবনে সব রকম কষ্ট নয়, সব কষ্ট আমি কীভাবে কমাবো বল, হয়েছে? এটা দেখ ছটা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা দেখ, তার মানে এস মানে তুই এবার আমি এখানে আঁকলাম একটা ঘর, পি মানে তিনটে ঘর, হয়েছে? আচ্ছা, এইবারে তুই শুধু ঘর এঁকেছিস, এবার ইলেকট্রন তোকে জানতে হয়েছে কটা ইলেকট্রন হবে, তাহলে শুরু করি, দেখ কটা ইলেকট্রন থাকতে পারবে, একটা ঘরে দুটো করে ইলেকট্রন থাকতে পারবে, চলে চল ইলেকট্রন দিই, এই ঘরে দুটো, এই ঘরে। এখন প্রশ্ন হচ্ছে দেখ, ইলেকট্রনগুলো আমি কীভাবে দেবো, দুটো 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 এইভাবে দেবো, দেখ এটা আমি যখন দিচ্ছি তখন এরকম দিয়ে দিলাম, কিন্তু জানিস তো তোকে ইন্টারভিউতে এই কোশ্চেন করতো আগে, কীরকম বোর্ড দেবে ওখানে ইন্টারভিউতে, এরকম হোয়াইট বোর্ড থাকে, তোকে বলবে ইলেকট্রন ফিল আপ করে দেখাও। এখন প্রশ্ন হচ্ছে তুই কি ফার্স্টে দুটো দিবি নাকি প্রত্যেকটা একটা করে দিয়ে তারপরে দুটো করে দিবি, দুটো অবভিয়াসলি খেলা আলাদা হলো, মানে ইলেকট্রন ঢোকানোটা আলাদা হয়েছে। এটা কিসের বেসিসে করবো, এটা আসছি কিছুক্ষণ পরে আসছি, এটা একটা রুল আছে, এটাকে বলে কি হুনস রুল, ঠিক আছে, হুনস রুল, হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি আসছি ওখানে। এখন আমরা দেখি ভাই ম্যাক্সিমাম তোকে বলেছে কটা ইলেকট্রন ঢুকবে, তাহলে তো দুটো 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 করে ঢুকলো, তাহলে কটা হলো টোটাল ইলেকট্রন, দেখ এখানে ছটা আর উপরে দুটো, তার মানে দেখ প্রো লেভেলে গিয়ে তুই বুঝতে পারছিস আটটা ইলেকট্রন, কিন্তু কীভাবে আছে তুই সেটাও বুঝে গেছিস, এখানেও আটটা এসেছিল, দেখ এখানেও আটটাই এসছে, বোঝা গেছে তো আটটা ইলেকট্রন হলো, ক্লিয়ার? ইলেকট্রনগুলোর ছবি আমি কিছুক্ষণ পরে আঁকছি, মানে কি ওই ক্লাউড ডিস্ট্রিবিউশন আমি আসবো কিছুক্ষণ পরে আঁকবো, আগে
একটা ডি ঢুকুক, তারপরে নেক্সট কোশ্চেন লেখ, নেক্সট কোশ্চেন লেখ, তুই করবি ফাইন্ড ফাইন্ড টোটাল নাম্বার অফ ইলেকট্রন, ফাইন্ড টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন প্রেজেন্ট ইন ফোর্থ শেল, ফোর্থ শেল, ফাইন্ড টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন ফোর্থ শেল, ফোর্থ শেল, ঠিক আছে কর। বাচ্চা ছিলি যখন কিডস লেভেলে কীভাবে করতিস, টু এন স্কোয়ার, ওটা করলে হবে না এখন, ঠিক আছে 32 হবে। এবার তুই শুরু কর, কীভাবে করবি, এন এর ভ্যালু 4, এইভাবেই করবি, এন এর ভ্যালু 4, তাহলে এল এর ভ্যালু কত হবে, 0 1, দেখ সোজাটা আমি করেছি অবভিয়াসলি, কঠিনটা তোকেই দেবো, 0 1 2 3, বাকিগুলো আঁকবি ঘর, তারপরে ফিল আপ কর। ভাই খাতার পাতা না উল্টে মনের পাতা উল্টাবি, মনের মধ্যে তো লিখবি এগুলো সব। কটা হলো ইলেকট্রন, হ্যাঁ 32 তো হবেই, হয়েছে কি এভাবে হয়েছে, ঘরের মধ্যে দিয়েছিস ইলেকট্রন, দেখ বেসিক্যালি এই ছবিটা বেসিক্যালি দেখ, হ্যাঁ প্রথমবার আঁকছি, আর এসব আঁকতে হবে না, একটু হাতটা আমরা একটুখানি ইয়ে করে নিই, ফার্স্ট করে নিই, তারপরে তো এসব হয়ে যাবে, বুঝতে পেরেছিস। দেখ এন এর ভ্যালু 4, তার মানে আমার হচ্ছে এল এর ভ্যালু 0 1 2 3 4, 0 1 2 3, তার মানে এসপিডিএফ, এসপিডিএফ মানে আমি ঘরগুলো এঁকেছি, ওই যে এস মানে একটা ঘর, পি মানে তিনটে ঘর, পি মানে তিনটে ঘর মানে তিনটে অরবাইটাল সোজা কথা, তাই না, ডি মানে পাঁচটা ঘর মানে পাঁচটা অরবাইটাল, তারপরে সাতটা অরবাইটাল, তো প্রত্যেকটার মধ্যে ইলেকট্রন দিয়ে দিয়েছি, দেখ গুনে দেখবি তুই তাই হচ্ছে, টোটাল 16টা অরবাইটাল, একটা অরবাইটালে ধরলে দুটো ইলেকট্রন, 16টায় ধরবে 16 × 2, তার মানে 32 ইলেকট্রন, 32, বুঝতে পেরেছিস, তো তার মানে 32টাখানা ইলেকট্রন আছে, বোঝা গেছে, হিসাব পরিষ্কার। আচ্ছা চল তাহলে দেখ, এখন আমি তুই আইডিয়া পেয়ে গেছি না ইলেকট্রন কীভাবে থাকে, কোন ঘরের মধ্যে থাকে, এখন অবধি তোর মনে কোনো ডাউট আছে যে ইলেকট্রন কীভাবে ঘুরে বেড়াচ্ছে, একটা ডাউট আছে, সেই ডাউট আমি আসছি, তার আগে তুই একটা কর, কোশ্চেনগুলো আগে লেখ, তারপরে আসছি, সেই ডাউটে আসছি, লেখ কোশ্চেন লেখ, ফাইন্ড ফাইন্ড লেখ, ফাইন্ড নাম্বার অফ পসিবল ইলেকট্রন, ফাইন্ড নাম্বার অফ পসিবল ইলেকট্রন উইথ উইথ, লিখতে থাক, এন ইকুয়ালস টু টু, এন ইকুয়ালস টু টু মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইকুয়ালস টু টু, কমা কমা এম ইকুয়ালস টু জিরো, এম ইকুয়ালস টু জিরো, এম মানে হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ইকুয়ালস টু জিরো, কমা এস ইকুয়ালস টু প্লাস হাফ, এস ইকুয়ালস টু প্লাস হাফ, কত অব্দি লিখেছিস বল, এল ইকুয়ালস টু কি বলেছিলাম পাশের জন্য একটু দেখে না, এন ইকুয়ালস টু টু, তারপরে বলেছিলাম কি এম ইকুয়ালস টু জিরো আর এস ইকুয়ালস টু প্লাস হাফ, তাই তো, এই ধরনের কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসবে, এন ইকুয়ালস টু টু এম ইকুয়ালস টু জিরো আর এস ইকুয়ালস টু প্লাস হাফ, এখন দেখ কীভাবে করবে, এদিকে তাকা, দেখ দেখ তোকে দিয়েছে হচ্ছে কি এন এর ভ্যালু বলেছে টু, তার মানে এন এর কীভাবে করবো, দেখ আমি ফার্স্টে বার করবো হচ্ছে এন এর ভ্যালু যদি টু হয় তাহলে এম এর কী কী ভ্যালু পসিবল, আচ্ছা এম এর ভ্যালু কত পসিবল সেটা জানতে গেলে আমায় এল বার করতে হবে, তাই না, কারণ এম তো আমি এল থেকেই বার করি, বুঝতে পারছিস, তাহলে এন ইকোয়ালস টু টু হলে এল ইকোয়ালস টু কত কত পসিবল, এক্স্যাক্টলি তাহলে 0 আর 1, এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু কত পসিবল, 0ই পসিবল, -0 থেকে +0, তাই না, এম এর ভ্যালু কত পসিবল যখন এল ইকোয়ালস টু 1 -1 0 +1, বুঝতে পেরেছিস, এখন দেখ এদিকে তাকা, আমি তাহলে একেবারে অরবাইটালটাই আঁকছি, নাম্বারিংগুলো আমি এরকম করে দিলাম, ধর চল এম ইকোয়ালস টু 0 মানে এই যে একটাই তো ঘর, কারণ কি এটা তো আমার এস ভাই, এস তাই না,
এল ইকোয়াস টু যখন ওয়ান তখন আমার এটা পি, আর কোনো আপত্তি নেই এটা নিয়ে। সাবশেল আমি এবার ছবিটা একেবারে রাখলাম, দেখ ঘরটা একেই ফেললাম, ওই যে এসের একটা ঘর, এই যে এই ঘরটা, এটা ঘরের নিচে চাকা না কিন্তু, এটা হচ্ছে ভাই ঘরের নিচে নাম্বার, ওটা এস, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, নাম্বারটা। ওকে, পি যখন হবে দেখ তিনটে ঘর, তাহলে আমি তিনটে ঘর আঁকছি, তিনটে ঘরের নাম্বার কত দেখ, মাইনাস ওয়ান জিরো আর প্লাস ওয়ান, হয়েছে। এই হচ্ছে আমার ঘরের বাড়ির ছবি আঁকলাম। এইবারে আমাকে বলেছে কি কতগুলো ইলেকট্রনের জন্য এন ইকোয়ালস টু টু আর এম ইকোয়ালস টু জিরো আর এস ইকোয়ালস টু প্লাস হাফ পসিবল, এটাই তোকে বলেছে। তাহলে আমাকে কী করতে হবে এখন, ইলেকট্রন দিয়ে ভর্তি করতে হবে, তারপর তো আমি বিচার করতে পারবো, তাই না? তাহলে চল ইলেকট্রন দিয়ে ভর্তি করি। দেখ এখানে দুটো, এখানে এক দুই তিন চার পাঁচ ছয়, এখন দেখ এদিকে তাকা, এদিকে দেখ, এখানে যে ইলেকট্রনগুলো আছে এদের জন্য এস এর ভ্যালু কী বলতো, একটা ইলেকট্রনের প্লাস হাফ আরেকটা ইলেকট্রনের মাইনাস হাফ, তার মানে এখানে যে ইলেকট্রন আছে একটা ইলেকট্রনের ধর আমার হচ্ছে প্লাস হাফ, আরেকটার তো হবে মাইনাস হাফ, বুঝতে পেরেছিস? তো যদি খুব কষ্ট হয় চল আমি অন্য কালি দিয়েই লিখছি, কষ্ট করা যাবে না বেশি, চল আমি তোর জন্য এটাকে মাইনাস হাফ লিখছি, ঠিক আছে, ওটা ছিল প্লাস হাফ। ওকে ঠিক আছে, এখন দেখ তোকে বলেছে কি ভাই কোন কোন ইলেকট্রনগুলোর জন্য আমি এন এর ভ্যালু পাবো টু, এম এর ভ্যালু পাবো জিরো আর এস এর ভ্যালু পাবো হচ্ছে প্লাস হাফ। তাহলে কটা ইলেকট্রন আছে দেখ এরকম, এখানে দেখ একটা, অবভিয়াসলি একটা, আর এখানে কটা, একটাই তো, এই ঘরেরটাই তো জিরো, আর বাকিগুলো তো ভাই মাইনাস ওয়ান হয়ে যাবে না, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তার মানে দেখ এই ঘরেরটার জন্য তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার জিরো, আমাকে তো ওটা বলেই দিয়েছে, এম ইকোয়াস টু জিরো হতে হবে ওই ইলেকট্রনের। তাহলে দেখ এই ইলেকট্রনটার জন্য এম এর ভ্যালু জিরো, এস এর ভ্যালু প্লাস হাফ, বুঝলি? ক্লিয়ার? তুই যদি বলিস ভাই এই ইলেকট্রনটা না, এই সবুজ ইলেকট্রনটা তো আমার প্লাস হাফ ঠিক আছে, এন এর ভ্যালুও টু ঠিক আছে, কিন্তু এর তো এম এর ভ্যালু মাইনাস ওয়ান হয়ে গেল, তোকে তো এটা বলেনি কোশ্চেনে, তোকে বলেছে কার জন্য এন এর ভ্যালু টু হবে, এম এর ভ্যালু জিরো হবে, আমি জিরোটা ওই জন্য মার্ক করে দিয়েছি আগেই, আর এস এর ভ্যালু হবে প্লাস হাফ, ঠিক আছে, বুঝেছিস? তাহলে কটা ইলেকট্রন হবে অ্যান্সার? দুটো ইলেকট্রন, ক্লিয়ার? এগুলো কিন্তু মুখস্থ করলে কিন্তু হবে না, সব বুঝতে হবে, তাই না? এটা মুখস্থ করে তুই পারবি? এরকম ধর পাঁচ ছখানা কোশ্চেন মুখস্থ করে গেলে ভাবলি পরীক্ষা এটা কমন পেয়ে যাবো, পসিবল এটা? অবভিয়াসলি পসিবল নয়। একশো আঠেরোখানা আমার ইয়ে আছে দেখ, পিরিয়ড টেবিলে একশো আঠেরোটা এলিমেন্ট আছে, মানে অ্যাটমিক নাম্বার ওয়ান ওয়ান এইট অব দি পসিবল, ইলেকট্রন নাম্বারও ওয়ান ওয়ান এইট অব দি পসিবল, এইবারে বুঝতেই পারছিস, ঠিক আছে, ক্লিয়ার? তার মানে এটা ছিল আমার কি বলতো, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে, ক্লিয়ার? তো পরের কোশ্চেনটা তাহলে তুই কর এবার। লেখ, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন পসিবল ফর হুইচ চোখ কান খোলা রেখে কোশ্চেনের অ্যান্সার করবি, ঠিক আছে, ফর হুইচ এন ইকোয়ালস টু থ্রি অ্যান্ড এস ইকোয়ালস টু মাইনাস হাফ, কর যা বলেছে তাই, ঠিক আছে, এন ইকোয়ালস টু থ্রি আর এস ইকোয়ালস টু মাইনাস হাফ, এম বলেনি তো, বলেনি, নটা হয়েছে, হ্যাঁ নটাই হবে, আচ্ছা কীভাবে করবো ভাই দেখতে থাক, এন এর ভ্যালু থ্রি, তাহলে এল এর ভ্যালু কী কী পসিবল, জিরো ওয়ান টু, এক্স্যাক্টলি জিরো ওয়ান টু, টু মানে হচ্ছে কোন সেল, ডি সাবসেল, ডি সাবসেল, ডি সাবসেল, আচ্ছা ডি এর এবার ছবিটা আঁকি, আমার তো উপরের দুটো তো আঁকাই আছে, ডি এর ছবিটা আঁকি, পাঁচটা ঘর, পাঁচটা ঘরের নাম্বারও দেখ আমি তুই পারবো, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, তোকে এই কোশ্চেনে বলেনি, আমি এক্সট্রা করে রাখছি, কারণ এই কোশ্চেনে দেখি তো অনেক রকম কোশ্চেন হতে পারে, মাইনাস টু, মাইনাস ওয়ান, জিরো, প্লাস ওয়ান, প্লাস টু, হয়েছে পাঁচটা ঘর।
এখন তোকে ইলেকট্রনগুলো ফুলফিল করতে হবে। তাহলে চল কালির খেলা খেলি আবার, সবুজ টিএমসি লাল চল সিপিএম, সিপিএম ডাউন তো ওই জন্য নিচের দিকে আরো, বুঝলি তো। আচ্ছা এইবার দেখ তোকে কোশ্চেন বলেছে এই কটার জন্য কোনগুলোর ভ্যালু এসের ভ্যালু মাইনাস হাফ হবে, তোকে এম নিয়ে বলেই নি কিছু। তাহলে মাইনাস হাফ হলো কটা আছে ভাই দেখ, প্রত্যেকটাতে একটা করে, প্রত্যেকটাতে একটা করে দেবো, তার মানে অ্যান্সার নটা, বুঝলি। তার মানে হচ্ছে নটা ইলেকট্রন, ক্লিয়ার। তাহলে নেক্সট আমি কবে এক্সাম নেবো, যাবো নেক্সট মানডেতে এক্সাম নেবো, সেদিন তো এইসব কোশ্চেনগুলো দেবো। তাহলে নখানা ইলেকট্রন, টাটা। আচ্ছা দেখ তার মানে এটা হচ্ছে নটা ইলেকট্রন। এখন তোকে কোশ্চেনটা আরও কীভাবে বলতে পারতো, তোকে কোশ্চেনটা চাইলে এইভাবে বলতেই পারতো, এদিকে দেখা, ফাইন্ড নাম্বার অফ পসিবল ইলেকট্রন ফর হুইচ এন ইকোয়ালস টু থ্রি, এম ইকোয়ালস টু মাইনাস ওয়ান, এস ইকোয়ালস টু মাইনাস হাফ। তোকে এম এরটাও তখন অ্যাডিশনাল দিয়ে দিয়েছে, তখন তুই দেখ দেখবি হচ্ছে এমটা তখন তোকে খুঁজে বার করতে হবে। এম এখানে একটা আছে, এম এখানে একটা আছে, তখন অ্যান্সার কত হবে বলতো, দুটো, তাই না? কেন এইখানে দেখ এম মাইনাস ওয়ান একটা, আর এখানে দেখ এম মাইনাস ওয়ান একটা, যার আবার এসও মাইনাস হাফ, বুঝলি, বোঝা গেছে, ক্লিয়ার তো? এন এর ভ্যালু তিন, এম এর ভ্যালু মাইনাস ওয়ান, আর এস এর ভ্যালু মাইনাস হাফ, এরকম দুখানা ইলেকট্রনই তো পাচ্ছিস, বুঝলি। তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। এখন চল আরও একটা কোশ্চেন এবার লেখ, ফিজিক্স যেহেতু করেছিস, ম্যাথস করেছিস, তাহলে সব কনসেপ্ট মিলিয়ে মিশিয়ে ওটার অ্যান্সার এখান থেকেই বেরিয়ে যাবে। লেখ ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন পসিবল, ফাইন্ড নাম্বার লিখবি না বিশান, ফাইন্ড নাম্বার অফ ইলেকট্রন পসিবল ফর হুইচ এন ইকোয়ালস টু থ্রি, এন ইকোয়ালস টু থ্রি অ্যান্ড লেখ মড এম ইকোয়ালস টু ওয়ান, মড এম, মড ভ্যালু, ঠিক আছে, হ্যাঁ মড এম ইকোয়ালস টু ওয়ান, একই একই মড এম ইকোয়ালস টু ওয়ান, মড এম ইকোয়ালস টু ওয়ান। তোকে আর কিছু বলেনি, এ স্পেস কিছু বলেছে, এক্স্যাক্টলি এইট হবে। কেন এদিকে টাকা কীভাবে বার করলাম, এদিকে টাকা, এদিকে টাকা, হ্যাঁ তুই বুঝে গেছিস কীভাবে বার করলাম। দেখ তোকে এন ইকোয়ালস টু থ্রি বলেছে, এন ইকোয়ালস টু থ্রি, এর জন্য এই ছবিটাই হবে, এই ছবিটাই হবে। এখন তোকে এস এর কথা তো বলেই নি, তোকে বলেছে কি মড এম এর ভ্যালু। দেখ এদিকে টাকা, পরে তুই করবি তোর খাতায়, এই ঘরে যে ইলেকট্রন দুটো আছে ওদের জন্য এন এর ভ্যালু তো থ্রি হবেই ভাই, এন এর ভ্যালু থ্রি সবারই, সবারই এন এর ভ্যালু থ্রি। এখানে এই ইলেকট্রনগুলোর একটা দেখ সবুজ ইলেকট্রনটার জন্য এম এর ভ্যালু কত ভাই, মাইনাস ওয়ান, লালটার জন্য মাইনাস ওয়ান, দুজনের জন্যই। এখানে কালির কোনো খেলা হচ্ছে না, কালির খেলা তো স্পিনে, বুঝতে পেরেছিস? দেখ সবুজ ইলেকট্রনের জন্য মাইনাস ওয়ান, লালের জন্য মাইনাস ওয়ান, এখানে দেখ সবুজের জন্য প্লাস ওয়ান, লালের জন্য প্লাস ওয়ান। এইবারে দেখ সবুজটার জন্য যদি মাইনাস ওয়ান হয় তাহলে এর মড ভ্যালু কত হবে, প্লাস ওয়ানই হবে, এর ভ্যালু মাইনাস ওয়ান, মড ভ্যালু তো ওয়ান, বুঝলি, বুঝলি। মড ভ্যালু মানে কি, শুধু ভ্যালুটা, তাই না? তার মানে দেখ এই ইলেকট্রনগুলোর এম এর মড ভ্যালু কত, শুধু ওয়ান, তার মানে দুটো ইলেকট্রন এখানে হলো, এখানে দুটো ইলেকট্রন মড ভ্যালু কত, শুধু ওয়ান, ওয়ান আছে, ওয়ানই হবে। এখানে দুটো ইলেকট্রন এর মড ভ্যালু টু হবে, মড ভ্যালু টু হবে, এখানে কত হবে, প্লাস ওয়ান হবে, বুঝতে পারছিস? এখানে আবার টু হবে, এটা আবার ওয়ান হবে। তার মানে তোকে ওয়ানগুলো যেহেতু জানতে চাইছে, তার মানে কটা হলো টোটাল ইলেকট্রন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ইলেকট্রন, বুঝলি। তার মানে অ্যান্সার হচ্ছে আটটা, আটটা ইলেকট্রন। সবার হয়েছে আটখানা ইলেকট্রন? তার মানে তুই আগের কোশ্চেনটার মধ্যেই বা জাস্ট ডান দিকে লিখে রাখে দিতে পারিস, নাম্বার অফ ইলেকট্রন উইথ মড এম ইকোয়ালস টু ওয়ান ইকোয়ালস টু এইট, আগের কোশ্চেনটার মধ্যেই লিখে রাখতে পারিস, আগেরটাতে অ্যান্সার করেছিস, আবার একই ছবি আঁকবি কেন, তাই না? হয়েছে, হয়েছে সবার? সবার হয়ে গেছে? আচ্ছা তাহলে এইবারে দেখ আমি বুঝে গেছি ইলেকট্রনের ছবি, আমি আমার কাছে কিছুটা ক্লিয়ার হয়েছে। এইবারে পরে হেডিং দেখ খাতায়, এখন প্রশ্ন হচ্ছে দেখ একটু ছবি আঁকবো, কীরকম ছবি, চল এইমাত্র যেটা করলাম, সাপোজ এন এর ভ্যালু যদি তুই দেখ, আগে ছবিটা দেখ, একটা বড় মতন ছবি আঁকবো, এন এল এম, ধর কোনো একটা অ্যাটমের আমি ছবি আঁকছি, এটা ফার্স্ট শেল,
এটা সেকেন্ড শেল, এটা হচ্ছে তার থার্ড শেল। থার্ড শেল অবধি গেলে কমপ্লিকেটেড হয়ে যাবে, তুই বুঝতেই পারবি, সেকেন্ড শেল অবধি গেলেই তুই বুঝে যাবি। দেখ, যখন আমার এন এর ভ্যালু ওয়ান, এল এর ভ্যালু হবে জিরো, জিরো মানেই হচ্ছে এস, আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে বেসিক্যালি জিরো, তার মানে হচ্ছে তোর একটা ঘর, তাই তো একটা ঘর। ধর এন এর ভ্যালু টু, তার মানে আমার হবে কত, এল এর ভ্যালু জিরো হবে আর ওয়ান হবে, জিরো মানে এস, ওয়ান মানে টি, এস মানে একটা ঘর, টি মানে ইলেকট্রন দেবো না আগেই, তিনটে ঘর। আচ্ছা এইবারে দেখ, আমি তুই অলরেডি ইলেকট্রন দিয়ে ফুলফিল করেছি, করলাম তো টোটাল নাম্বার অফ ইলেকট্রন ক্যালকুলেট করার সময়, তাহলে চল ইলেকট্রন দিয়ে দিচ্ছি, দুটো করে দিয়ে দিই, আগে দুটো করে দিই, দুটো করেই দেবো, ঠিক আছে, কারণ একটা অরবিটাল আমার দুটো করে ইলেকট্রনই ধরবে। এইবারে এই যে পুরো খেলাটা হয়েছে, এটাকে আমি ছবি আঁকবো, মানে ইলেকট্রন ক্লাউডের ছবি আঁকবো। এইটা আমার কোন অরবাইটাল, এস। তোকে যদি বলি আইডেন্টিফাই দ্য অরবাইটাল ফর এন ইকোয়াস টু ওয়ান অ্যান্ড এল ইকোয়াস টু জিরো, শোন ঠান্ডা মাথায়, এন ইকোয়াস টু ওয়ান অ্যান্ড এল ইকোয়াস টু জিরো, আইডেন্টিফাই দ্য অরবাইটাল, তুই এস বললি ঠিক আছে। তোকে যদি আমি আবার বলি আইডেন্টিফাই দ্য অরবাইটাল ফর এন ইকোয়াস টু টু, এল ইকোয়াস টু জিরো, তুই এখানে আমি এসই বলবি। দুটোর মধ্যে একটা তো ডিফারেন্স থাকবেই না, এন ইকোয়াস টু ওয়ান আর এন ইকোয়াস টু টু যখন বলেছি একটা ডিফারেন্স থাকবে, কী ডিফারেন্স থাকবে? যখন আমি তোকে বলেছি এন ইকোয়াস টু ওয়ান এল ইকোয়াস টু জিরো, তুই শুধু এস আর বলবি না, তুই কী বলবি? ওয়ান এস, ওয়ান এস, তার মানে এটা আমার কোনটা হলো বলতো? ওয়ান এস, স্মল লেটার এস, এগুলো স্মল লেটার এস, ঠিক আছে, স্মল এস এগুলো। এবার ডিপেন্ড করছে কে স্মল কীভাবে লেখে, কেউ স্মল এস এইভাবে লেখে, কেউ এইভাবেই লেখে, কেউ ক্যাপিটাল এস এইভাবে লেখে, তাই না? ইউজুয়ালি আমরা এইভাবেই লিখবো, স্মল এস মানে এসটা ছোটো করে লিখবো, ক্যাপিটালের মতনই কিন্তু ছোটো করে লিখবো, হ্যাঁ, সব ছোটোগুলো, ঠিক আছে, সব ছোটো হাতের, ছোটো হাত না মানে স্মল লেটার। আচ্ছা এটাকে কী বলবো? ধর বললাম টু, এন ইকোয়াস টু টু আর এল ইকোয়াস টু জিরো, তার মানে টু এস, তাহলে এটা আমার হচ্ছে কী বলতো? টু এস, এটা এল ইকোয়াস টু টু আর সরি এল ইকোয়াস টু ওয়ান আর এন ইকোয়াস টু টু, তার মানে টু পি, তাই তো? টু পি, ক্লিয়ার? টু পির মধ্যে আবার তিনজন আছে, তাই না? পি অরবাইটালগুলো তিন রকম হয় না, কীরকম? পি এক্স, পি ওয়াই আর পি জেড, তার মানে আমি চল এর নিচে নিচেই লিখছি, ধরে নিলাম এইটা টু পি এক্স, এটা টু পি ওয়াই, ধরে নিচ্ছি এটা টু পি জেড, এরকম কিন্তু কোনো কথা নেই যে ফার্স্টেরটা এক্স হবে, তারপরটা ওই হবে, তারপরটা জেড হবে। স্কুল লেভেলে আমরা ধরে নিই কেন? অ্যালফাবেটিক্যালি এক্স ওয়াই জেড আসছে, ওই জন্য টু পি এক্স টু পি এস, এটা কিন্তু সায়েন্স নয়, এটা কোনো রিজনই না যে টু পি এক্স টু পি এটি জেড, ঠিক আছে, এটা ম্যাগনেটিক ফিল্ড ফেললে তারপরে তুই বলতে পারবি কোনটা কী হবে। আচ্ছা চল, এখন বুঝতে পেরেছিস? তাহলে আমি এখানে টুপি আর লিখিনি, আমি টুপিটাকে ভেঙে লিখেছি, তো ওই জন্য এরকম করলাম। এখন এই ছবিগুলো আঁকবো, ছবি মানে কি? আমি যদি তোকে বলি ভাই এস মানে স্ফেরিক্যাল, তাই না? টি মানে ডাম্বেলের মতন, পি মানে ডাম্বেলের মতন, ওয়ান এস, ওয়ান এসটা কীরকম হয়? স্ফেরিক্যাল হবে। টু এস, টু এস স্ফেরিক্যাল হবে। কোন স্ফিয়ারটা বড়? ওয়ান এস না টু এস, অবভিয়াসলি। তার মানে ধর ওয়ান এস এর স্ফিয়ারটা যদি আজকে আমার এইটুকু হয়, টু এস এর স্ফিয়ার কথা হবে, মাঝখানে ধর নিউক্লিয়াস, আর এখানে কি টু এস এস স্ফিয়ারটা হবে চোদ্দ থেকে বড়, ওকে? টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড আমরা আঁকবো, তাহলে এইবার আমরা শুরু করি হচ্ছে থ্রি ডাইমেনশানে মলিকুলার ইলেকট্রন ক্লাউড আঁকা। তাহলে চল, থ্রি ডাইমেনশানের জন্য আমি বড় করে এখানে নিচ্ছি হচ্ছে স্ফিয়ার, মুছে দিচ্ছি, এদিকে তাকা, দেখ এটা হচ্ছে আমার অরিজিন, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, নিচের দিকে বাড়িয়ে দে, এটা হচ্ছে আমার কী অ্যাক্সিস? মাইনাস জেড, মাইনাস এক্স, আর এদিকে হচ্ছে এটা, পিছনে বাড়িয়ে দিলাম, মাইনাস ওয়াই, ঠিক আছে, হয়েছে তিনটে অ্যাক্সিস। চল আমি ওয়ান এস টু এসটা জায়গা বাঁচানোর জন্য আর একটু এদিকে চাপিয়ে নিচ্ছি, এটা হচ্ছে বেসিক্যালি ওয়ান এস, এটা হচ্ছে টু এস, কারো কোনো অসুবিধা নেই তো এটা নিয়ে? এটা ওয়ান এস, এটা টু এস। এইবার আমি ছবি আঁকবো, দেখ এটা ওয়াই, ওটা মাইনাস ওয়াই, কোনটা যেখানে রেড লিখেছি? এটা তো থ্রি ডাইমেনশনাল অ্যাক্সিস, তিনটে ডাইমেনশান তো, এই তো ঘরের কোণ হচ্ছে ওটা বেসিক্যালি, এটা হচ্ছে অরিজিন, অরিজিন ওটা হচ্ছে তোর ঘরের কোণটা অরিজিন, ওদিক থেকে একটা হচ্ছে এক্স, এদিকটা হচ্ছে ওয়াই, আর উপরের দিকটা হচ্ছে জেড, তিনটে অ্যাক্সিস আছে। এখন মাঝখানে কে আছে? মাঝখানে আছে হচ্ছে নিউক্লিয়াস। আমরা তো নিউক্লিয়ার কেমিস্ট্রি পড়ছি না এখানে, আমরা কিন্তু প্রোটন আর নিউট্রন নিয়ে কোনো খেলা খেলছি না, আমরা কিন্তু ইলেকট্রনের পার্ট দেখছি, তার মানে মাঝখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিদিকে আমার কে ঘুরছে? ইলেকট্রনগুলো ঘুরছে। এইবারে দেখ ছবি হবে কীরকম, তুই ভেবে নে, নিউক্লিয়াস থেকে একটা ডিস্টেন্স, সাপোজ
এই ডিস্টেন্স হচ্ছে আমার কিসের বলতো, ফার্স্ট শেলের ডিস্টেন্স। ওকে, ফার্স্ট শেলের ডিস্টেন্স হচ্ছে ধরো এতটা। আমরা অলরেডি বোর মডেল পড়ার সময় দেখেছিলাম যত আমার ডিস্টেন্স বাড়ে শেলগুলোর ডিস্টেন্স বাড়তে থাকে, মনে পড়ে? তাহলে সাপোজ সেকেন্ড শেলটা হচ্ছে আজকে আমার এইখানে, এটা যেহেতু আমার থ্রি ডাইমেনশান, তার মানে শুধু এক্স অ্যাক্সিসেই আমার থাকবে না, সব কটা দিকেই থাকবে, তাই না? তার মানে দেখ, আমি এক্সের দিকে এঁকেছি, সিমিলারলি ওয়াই এর দিকে আমার এইটা সাপোজ আজকে কী হলো, ফার্স্ট শেল। সেকেন্ড শেল আমি পরে আঁকছি, বুঝতে পেরেছিস তো এতটা? তাহলে জেড মাইনাস জেড এর দিকে গেল, তাহলে আমি তিনটে অ্যাক্সিসে আঁকছি, কাকে? ক্লিয়ার, বোঝা গেছে? আমি দিলাম। এইবারে দেখ, যখন আমার এন এর ভ্যালু ওয়ান, তখন সাবশেল কী হয়? এস। সাবশেল এস, তার মানে ইলেকট্রন আমার কীভাবে ঘুরবে বলতো? স্ফেরিক্যাল ওয়েতে। চল, তার মানে এইখানে ধর আমার কী আছে, মাঝখানে নিউক্লিয়াস, ওর চারপাশে ইলেকট্রন আমার এরকম স্ফেরিক্যাল ওয়েতে ঘুরছে, বুঝতে পেরেছিস? স্ফেরিক্যাল ওয়েতে ঘুরছে, প্রতিটা দিকে আমার ডিস্টেন্স সেম, নিউক্লিয়াস থেকে চারিদিকে আমার ইলেকট্রন সেম ডিস্টেন্সে ঘুরছে, এটা হচ্ছে স্ফেরিক্যালভাবে ইলেকট্রন ঘুরছে, বোঝা গেছে? বুঝলি তো? এবার ধর, তুই আমার যদি প্রশ্ন করিস, এসের মধ্যে একটা ইলেকট্রন হচ্ছে ধর স্পিন এরকম, আরেকটা ধর উল্টো দিকে স্পিন, তার মানে কি? তুই ধর দেখিস এখানে দুটো ইলেকট্রন কীভাবে ঘুরবে, একটা ইলেকট্রন ঘুরছে হচ্ছে বেসিক্যালি ধর এইরকমভাবে পুরো, আরেকটা অপোজিট স্পিনে ঘুরছে, বুঝলি? তার মানে একটা ইলেকট্রন ক্লাউড যদি এইভাবে ঘোরে, আরেকটা ইলেকট্রন ক্লাউড অপর দিকে ঘুরবে, উল্টো সাইডে ঘুরবে, বোঝা গেছে? এটা হচ্ছে আমার ওয়ান এসের ইলেকট্রন ক্লাউডের ছবি কিন্তু, তার মানে কি? এর মাঝখানে ভাই এবার ইলেক্ট্রন ক্লাউড আছে, ক্লাউড আমি আর রাখছি না, তাহলে ছবিটা ক্লামজি হয়ে যাবে, এখানে পুরোটা লাল হয়ে যাবে, তার মানে বুঝতে পারলি তো? ইলেকট্রন ক্লাউড আছে পুরো নিউক্লিয়াসকে সেন্টার করে, বুঝলি? বোঝা গেছে? এটা গেল কি আমার ওয়ান এস। ওয়ানের মধ্যে কি আমার আর কোনো সাবশেল পসিবল? দেখ, ওয়ানের মধ্যে আমার আর কোনো সাবশেল পসিবল না, সাবশেল তো পসিবল না, তাহলে আমি ওয়ান এসকে আঁকলাম। এইবার আমি কাকে আঁকবো? টু এস আর টু পি, টু এস আর টু পি। তাহলে এবার টু এসকে আঁকি, ওয়ান এসের থেকে টু এস বড়ো হবে, ও স্ফেরিক্যাল হবে, ও স্ফেরিক্যাল হবে। তার মানে এইবার ধর আমি এটা টু এটা নিয়েছি, এতটা ডিস্টেন্স একটা ছবিটা অনেকটা জায়গা জুড়ে হবে, চলো আমি ভাবলাম এটা টু এস হচ্ছে এইখানে, ঠিক আছে? তার মানে কী হবে বলতো, নিউক্লিয়াসকে সেন্টার করে এই দেখ পুরো 360 ডিগ্রি, মানে পুরো স্ফেরিক্যাল হয়ে চারিদিক জুড়ে ঘুরছে হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসকে সেন্টার করে, বোঝা গেছে? তাহলে নিউক্লিয়াসকে সেন্টার করে পুরো চারিদিক জুড়ে এবার ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে টু এসের ইলেকট্রন ক্লাউড, টু এসের ইলেকট্রন ক্লাউড পুরো চারিদিকে ঘুরছে, বোঝা গেল? ক্লিয়ার, বুঝলি তো? তার মানে দেখ, ওয়ান এস স্ফেরিক্যাল, এটা তো শেলের শেলের ধর রেডিয়াস, রেডিয়াস রেডিয়াস যতটা তত ক্রস করতে পারবে না, বুঝতে পেরেছিস তো? এটা ধর আমি রেডিয়াস ধরে নিলাম, এটা হচ্ছে ধর এখানে এত অব্দি ধর টু, তারপরে আবার ধর থ্রি হবে, মানে থ্রি এর গল্প, ফোর ওইভাবে হবে। এখন টু এস বোঝা গেছে, দেখ টু এস এস ফিয়ার আমার ওয়ান এস এস ফিয়ারের থেকে বড়ো। এইবারে আসছে কি, তার মানে টু এস এস ফিয়ার আমার হয়ে গেল, এর মধ্যে টু এস এর ইলেকট্রন পুরো ঘুরে বেড়াচ্ছে। এখন একটা জিনিস আছে যেটা তোদের সিলেবাসে আসে না, বোর্ড এক্সামে আসে না, নোড, নোড পড়েছিস? নোড পড়েছিস? নোড স্কুলে পড়িয়েছে? অ্যাঙ্গুলার নোড, রেডিয়াল নোড, মানে কি বলতো, নোডের গল্পটা আলাদা। নোডের গল্প হচ্ছে কি, এই যে পুরো জায়গা জুড়ে ইলেকট্রন ঘুরছে, এর মাঝখানে সব জায়গায় ইলেকট্রন সেমভাবে ঘুরবে না, কিছু জায়গায় তুই ইলেকট্রন বেশি পাবি, কিছু জায়গায় ইলেকট্রন কম পাবি, কিছু জায়গায় পাবিই না, যে জায়গায় ইলেকট্রন পাবি না সেগুলোকেই বলে হচ্ছে নোড। তো যাই হোক, আমরা এখন ওভারঅল ছবিটা দেখছি, ঠিক আছে? আগে ওভারঅলটা দেখি, তারপরে নোড পরে হয়তো বুঝতে পারবো, ওভারঅলটা দেখলে তুই নোড বুঝতেই পারবি। টু এস হয়ে গেছে, এখন এদিকে তাকা, টু পি এক্স, টু পি ওয়াই আর টু পি জেড, তার মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর আমার ডাম্বেল ছড়িয়ে থাকবে, ওটাই তো টু পি এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর ডাম্বেল ছড়িয়ে থাকবে, ওটা টু পি ওয়াই, আর জেড অ্যাক্সিস বরাবর ছড়িয়ে থাকবে, ওটা হচ্ছে টু পি জেড। তাহলে চল আমি এবার ফার্স্টে আগে আঁকছি, কালো কালি দিয়ে চল আমি আঁকবো হচ্ছে টু পি এক্স, তার মানে নিউক্লিয়াসকে সেন্টার করে এদিকে দেখ, এক্স অ্যাক্সিস বরাবর আমার ডাম্বেল কতটা ছড়িয়ে থাকবে, যতটা রেডিয়াস ততটাই ছড়িয়ে থাকবে। তাহলে এই হচ্ছে আমার কী হলো বলতো, টু পি এক্স, তার মানে টু পি এক্সের ইলেকট্রনগুলো বেসিক্যালি এইভাবে ছড়িয়ে গেছে, ওটা কিন্তু স্ফিয়ারের মতন ছড়িয়ে নেই, ওরা ডাম্বেলের মতন ছড়িয়ে আছে, বুঝলি? তাহলে টু পি এস এর একটা ইলেকট্রন যদি আমার এই ডাইরেকশনে ছড়িয়ে থাকে, অন্যটা আমার উল্টো ডাইরেকশনে ছড়িয়ে থাকবে, ক্লাউড, সিম্পল লজিক, বুঝতে পেরেছিস? এটা টু পি এক্সের গল্প গেল, ঠিক আছে? টু পি এক্স হলো, এইবারে আমি টু পি ওয়াই আঁকি, তার মানে কি দেখ, টু পি ওয়াই মানে বেসিক্যালি কী হবে, নিউক্লিয়াসকে সেন্টার করে ওয়াই অ্যাক্সিসে এদিকে যতটা ছড়িয়ে থাকবে, ওদিকেও দেখ ওয়াই অ্যাক্সিসে ততটাই ছড়িয়ে থাকবে। তুই দেখেছিস আমি কিন্তু এই সবুজ দাগটাকে পেরিয়ে বেরিয়ে যাইনি, সবুজ দাগটা মানে ওটাই তো এন ইকুয়ালস টু, সেকেন্ড শেল তো অত অবধি, ওর পরে ইলেকট্রন যাবে কীভাবে, তাহলে তো থার্ড শেল পৌঁছে যাবে, ঠিক আছে? তার মানে কি দেখ, টু পির ইলেকট্রন আমার কত হলো দেখ, ওয়াই অ্যাক্সিসে এত অবধি ছড়িয়ে আছে, বোঝা গেছে? নেক্সট কে আছে, তাহলে একইভাবে এখানে টু পিতে দুটো ইলেকট্রন, একটা যদি এই ডাইরেকশনে ছড়িয়ে থাকে ওয়েভ, আর একটা উল্টো ডাইরেকশন ছড়িয়ে থাকে, মানে ওয়েভের মোশনটা আলাদা, ঠিক আছে? বোঝা গেছে?
থার্ড হচ্ছে আরেকটা আছে কে, টু পি জেড। তাহলে টু পি জেডটা চল আমি এখানে লাল কালি দিয়ে আঁকছি, সবুজ দিয়ে আঁকি। দেখ টু পি জেড আমার কী হবে, জেড অ্যাক্সিসের থ্রু। তার মানে দেখ নিউক্লিয়াসকে সেন্টার করে জেডে এদিকে যতটা নিচেও ততটা। তাহলে এই হচ্ছে বেসিক্যালি তোর ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে। তার মানে এতদিন আমি তুই যেটা ভাবতাম নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পাশে ফার্স্ট ছেলে একটা ইলেকট্রন এরকম ঘুরছে, তারপর আরেকটা ইলেকট্রন ঘুরছে, এই ছবি কাটা, এই ছবি কাটা। ইলেকট্রন হচ্ছে আমার ওই রকম ওয়েভের মতন ছড়িয়ে আছে, ঠিক আছে বুঝেছিস? তাহলে ইলেকট্রন হচ্ছে ওয়েভের মতন ছড়িয়ে আছে। ক্লিয়ার, বোঝা গেছে? চাইলে খাতায় আঁকতে পারিস। হলো, আচ্ছা এখন দেখ আমি যদি তোকে বলি তাহলে এন ইকুয়ালস টু অবধি বুঝলি তো? তুই বইতে কিন্তু এরকম কম্বাইন্ড ছবি পাবি না, বইতে কোথাও কম্বাইন্ড ছবি দেয়নি। দেখ তোকে যদি বলি এটা সেকেন্ড সেল অবধি আমার হলো গল্প, এবার একটু এদিকে টাকা। আমি যদি তোকে বলি থার্ড সেলের ছবিটাও আঁক ভাই, থার্ড সেলের ছবিটাও আঁক, থার্ড সেলের ছবি আঁকবি যদি তাহলে কী করবি? দেখ এটা ফার্স্ট গেছে, এটা সেকেন্ড, তারপরে থার্ড আসবে, তাই না? এন ইকুয়ালস টু যদি থ্রি হয়, এদিকে টাকা, এন ইকুয়ালস টু যদি থ্রি হয় তাহলে আমার এল এর ভ্যালু কত কত পসিবল? জিরো, ওয়ান, টু, জিরো, ওয়ান, টু। জিরো মানে এস, ওয়ান মানে পি, টু মানে ডি। তার মানে আমার তখন কী কী হয় বলতো? থ্রি এস, থ্রি পি, থ্রি ডি, থ্রি এস, থ্রি পি, থ্রি ডি, বুঝতে পারলি? থ্রি এসের ছবিটা কীরকম হবে? সাপোজ ধর এইখান থেকে শুরু করে স্ফিয়ার এতটা, থ্রি এসের ছবি। থ্রি পি কী হবে? সেন্টার থেকে শুরু করে থ্রি পি এক্স হবে হচ্ছে এত অবধি, এদিকেও এতটা, থ্রি পি হবে এদিকেও এতটা, ওদিকেও অতটা, থ্রি পি জেড হবে উপরে অতটা, নিচের দিকে অতটা, থ্রি পি জেড। এইবারে আসল করবো ডি, ডি মানে হ্যাঁ ডবল ডাম্বেল, ডি এর তো পাঁচটা হয়। আমি ডি কেন আঁকিনি? কারণ মারাত্মক রকম কমপ্লেক্স হবে, বুঝতেই পারছিস? ডি এর পাঁচটা ছবি, পাঁচটা ছবি আগের দিন আমরা অলরেডি এঁকেছি, প্রত্যেকটাতে ডাবল ডাবল ডাম্বেল আঁকতে হবে, তাই না? তার মানে কী হবে বলতো, আমি যদি তোকে বলি ধর ডি এক্সএস মানে থ্রি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে ডি এর ডাম্বেলটা হবে এক্স অ্যাক্সিসের উপরে, ওয়াই অ্যাক্সিসের উপরে, এইরকম এরকম। ডি থ্রি ডি জেড স্কোয়ার মানে কি? ডি এর দিকে এরকম ছড়িয়ে, ডি এর দিকে এরকম ছড়িয়ে, জেড এর দিকে, আর মাঝখানে ইলেকট্রন এরকম ঘুরে বেড়াচ্ছে। তার মানে আমি ওই ছবি আর রাখলাম না, বুঝতে পেরেছিস তো কীরকম হবে? তার মানে ডি এর প্রত্যেকটাকে কম্বাইন করতে থাকবে এর মধ্যে, বোঝা গেছে? তার মানে এটা হচ্ছে আমার টু লেভেল অবধি তুই বুঝতে পারবি, এরপর আঁকলে কমপ্লেক্স হয়ে যাবে বেকার। তাহলে এত অবধি ক্লিয়ার হয়েছে? তার মানে ইলেকট্রন ক্লাউডের মতন ছড়িয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে জানিস তো, এই যে ক্লাউডের মতন ছড়িয়ে আছে আমি তুই বুঝবো কীভাবে? এই যে বারবার তোকে আমি বলছি ইলেকট্রন ডেন্সিটি ডেন্সিটি ডেন্সিটি, তার মানেটা কি? এদিকে দেখা, তার মানেটা হচ্ছে এই ছবিটা আমি মুছে দিচ্ছি, পুরনো ছবি। তার মানে এতদিন তোর মনে প্রশ্ন থাকতে পারে যে এটা কেন জানলাম পুরোনোটা। দেখ পুরোনোটা যদি না জানতিস তাহলে নতুনটাকে জানার এই মজাটা তোর মধ্যে থাকতো না। এখন টাকা।